আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলবো ডল স্টার কিভাবে সেটআপ করতে হয় এবং কিভাবে কানেকশন দিতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটা ডল স্টার্টার পুরোপুরি কানেকশন দিতে পারি এবং সেটআপ করতে পারি। ডল স্টার্টারটা ওয়ালের সাথে লাগিয়ে নিব। দেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের দুটা এখানে 5 করে কেবল, একটা অবশ্য 4 করে আর একটা 5 করে কেবল। যেটা আমাদের ইনকামিং কেবল সেটা 5 করে 2.5 আরএম এর কেবল, যেটা আমাদের ডিবি বোর্ড থেকে ইনকামিং আসছে সেটা আমরা কানেকশন দিব ম্যাগনেটিক কন্টাক্টের ইনপুটে। আর যেটা আমাদের মোটরে যাবে সেটা হলো আমাদের 4 করে একটা কেবল, যেটা আমাদের থার্মাল ওভারলোড রিলে থেকে আমরা আউটপুট দিবে। এখন আমরা কেবলগুলো কেটে একটু ছোট করে নিতেছি যাতে আমাদের কানেকশন দিতে সুবিধা হয়, কারণ এটা তো একটা বক্স কেবল, বেশি রাখলে দেখতে খারাপ দেখা যায় প্লাস একটা ঝামেলা হিবিজিবি লাগে। আর আপনারা অবশ্যই ইলেকট্রিকের যত কাজ করেন, যেখানেই যে কাজ করেন, অবশ্যই সেফটি নিয়ে নেবেন, কারণ আপনি সবসময় পাওয়ারটা অফ করে নেবেন প্লাস দেন তারপরে কাজ করবেন। আর আমরা তো অবশ্যই ইলেকট্রিক্যালে যারা কাজ করি তারা অবশ্যই অবশ্যই যে কোনো কাজ করার সময় পাওয়ার লাইনে অফ করে নেব, পাওয়ারটা অফ করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্রথমে রেড ওয়্যারটা কানেকশন দিব। রেড ওয়্যার দেখুন আমরা ইনসুলেশন কেটে আমরা একটু ছোট করে নিছি। দেখুন আমরা রেড ওয়্যারটা লাইন 1 আমরা ইনপুটে লাইন 1 এ কানেকশন দিতেছি। দেখতে পাচ্ছেন যদিও একটু ঝাপসা দেখা যাচ্ছে কারণ আমার ক্যামেরাটা অনেক দূরে থেকে ধরে, কাজ করার সময় ওইভাবে হয় না। আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব। আর আমাদের নতুন একটা চ্যানেল, অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, দেন শেয়ার করবেন ভিডিওটা, আর আপনারা দেখতেই থাকুন আমাদের নতুন ভিডিও। আর দেখতে দেখতে আমার আপনাদের সাথে নতুন কথা হবে সিমেন্সের ডল স্টার্টার নিয়ে। আসলে ডল স্টার্টার আসলে কি করে? ডল স্টার্টার মূলত আমরা ইউজ করি মোটরের প্রোটেক্টরের জন্য, যাতে আমাদের মোটরটা জ্বলে না যায়, পড়ে না যায়। দেখা গেছে অনেক সময় ওভারলোডিং হতে পারে, ওভার কারেন্ট যখন নেয় তখন আমাদের মোটরের কয়েলটা পুড়ে যেতে পারে, যার কারণে আমরা ডল স্টার্টার ইউজ করি থার্মাল ওভারলোড সহ। কারণ আমাদের যখনই মোটরে ওভার কারেন্ট নিবে তখনই আমাদের থার্মাল ওভারলোড রিলেটা টিপ করে দিবে, টিপ করে সার্কিটটা ক্লোজ করে দিবে, সার্কিটটা ওপেন করে দিবে। ওপেন হয়ে গেলে দেখা গেছে আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমাদের ইয়েলো কানেকশনটা দেওয়া শেষ, মিডিলে দিছি আমরা। এখন আমরা ব্লু ফেজটা কানেকশন দিতে আসি লাইন 3-তে। আর আপনারা যারা এই সিমেন্সের এই ডল স্টার্টারগুলো ইউজ করেন, এই ডল স্টার্টার খুবই ভালো একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, যেটা আমরা অ্যাভেলেবল অনেক অনেক ইউজ করি, আমরা মাঝে মধ্যে এটা দেখা গেছে ব্যবহার করি। এটা আমরা নতুন ইউজ করতেছি একটা এক্সাস্ট ফ্যানের জন্য। অবশ্য এক্সাস্ট ফ্যানটা অনেক দূরে দেখা গেছে, আমরা যদিও চাইলে আপনাদের দেখাতে পারবো না। দেখুন আমাদের কানেকশনটা পুরোপুরি ইনপুট কানেকশনটা দেওয়া শেষ। এখন আমরা দেখব আসলে আমাদের আর্থিং কেবলটা আগে আমরা একটু সেপারেট করে নিব, আর্থিং আর নিউট্রাল, কারণ আমাদের এখানে 3 ফেজে আমাদের আপনার সবাই জানেন যে আমাদের নিউট্রাল প্রয়োজন হয় না, যার কারণে আমরা নিউট্রাল পয়েন্টটা কানেক্টর মেরে ভিতরে এক পাশে রেখে দিব। আর আমাদের আর্থিংটা আমাদের লাগবে, কারণ আর্থিং তো মোটরে অবশ্যই অবশ্যই লাগবে, কারণ মোটরে যদি আর্থিং না দেন দেখা গেছে অনেক সময় বডি হয়ে মোটরটা পুড়ে যেতে পারে, যার কারণে আমাদের এই আর্থিংটা বেশি মাস্ট বি দিতেই হবে। আমরা আগে আর্থিংটা অবশ্যই কানেক্টর দিয়ে দুটা শর্ট করে দিব ইনপুট আর আউটপুটেরটা, তারপর দেন আমরা কাজ করব। আসলে কি বলবো, এত কথা বলা যায় না, আপনারা দেখতে থাকুন আর দেখুন আমাদের পুরো ভিডিওটা দেখুন। আর আমি আপনাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছি, আমাদের এটা নতুন একটা চ্যানেল, অবশ্যই লাইক দিবেন ভিডিওটি, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন আমরা এখন নিউট্রাল যে ওয়্যারটা আছে সেটা আমাদের কানেক্টর মেরে রেখে দিব। আর এ পাশে দেখুন আমাদের নিচে ওভারলোডের নিচে আমরা এটা লাগানোর সময় অবশ্যই, কারণ এইগুলোর ওভারলোডের নিচে অতটা মানে সাপোর্ট নাই, যার কারণে ওভারলোডের এখানে আমরা যখন কানেকশন দেবো নিচে হাত দিয়ে কানেকশন দেবো। আমরা দেখুন আর্থিংয়ের কেবলটা আমরা কেটে নিতেছি, আর্থিংটা আগে লাগিয়ে দিব, তারপর দেন 3টা ফেজ আমরা ওভারলোডে কানেকশন দিয়ে দিব। ফার্স্টে আমরা দেখুন আমাদের এটা 4 করে একটা কেবল। আপনারা হয়তো বলতে পারেন ভাই ব্ল্যাক কালার ওয়্যার দিয়ে কেন, ব্ল্যাক ওয়্যার কেন ফেজ দিতেছেন? আসলে এটা 4 করে একটা কেবল, 4 করে থাকে আপনার ইয়েলো, ব্লু আর ব্ল্যাক
ইয়েলো গ্রিন, যার কারণে আমরা ব্ল্যাক কেবলটা ফেজ হিসাবে ইউজ করা লাগতেছে। কারণ ইয়েলো গ্রিন তো আমরা অবশ্যই জানি যে এটা আর্থিংয়ের একটা কেবল, যার কারণে এরকম আমাদের ফোর কোরের কেবলটা কেবলের জন্য এরকম একটা কানেকশন দিতে হচ্ছে। যদিও আমাদের এটা দেওয়া ঠিক হচ্ছে না, কারণ আমরা জানি মোটরে সবসময় থ্রি ফেজ মোটরে কখনো নিউট্রাল লাগে না, যার কারণে আমরা নিউট্রালটা নিয়েই নাই। আসলে এটা একটা পুরান সার্কিট, এখানে ছিল একটা এমপিসিবি যেটা আমরা চেঞ্জ করে আর কি আমরা ডলি স্টার্টার দিতেছি আপডেট করে। এখন আমরা তিনটা ফেজ হিসাবে ইউজ করছি, ব্ল্যাক, ব্লু, ইয়েলো। আর আমরা ইয়েলো গ্রিন যেটা সেটা হলো আর্থিংয়ের জন্য ইউজ করা হয়েছে। দেখুন আমাদের ব্ল্যাকটা কানেকশন দেওয়া শেষ, এখন আমরা কানেকশন দিব ইয়েলোটা, তারপর দেন ব্লুটা কানেকশন দিয়ে দিব ওভারলোডের সাথে। ওভারলোডের সাথে আমাদের কানেকশন দিতে আছে, কানেকশন দেওয়া হয়ে গেলে দেন আমরা আর্থিংটা কানেকশন দিয়ে এক পাশে রেখে দিব। কারণ আসলে এটা অনেক একটা পুরাতন একটা লাইন, আমাদের নতুন আর কি আমাদের এখন মডিফাই করা লাগতেছে, এমপিসিবিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা এখন হলো এই ডলি স্টার্টারটা কানেকশন দিতেছি। আসলে ডলি স্টার্টারে এখানে আরেকটা সুবিধা আছে, যেখানে আমরা কারেন্ট সেট করতে পারি। দেখা গেছে আমরা 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এটা আমাদের আসলে 4 কিলোওয়াটের একটা মোটর, যার কারণে আমাদের এখানে এটা আপনি 11 অ্যাম্পিয়ারের একটা ডলি স্টার্টার আমি যতটুকু জানি। আসলে ওই যে আমরা উপরে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের, এটা হলো 440 কন্টাক্ট, আর কি এখানে কন্ট্রোলিং করা আছে, যার কারণে এক্সট্রাভাবে আমাদের কোনো কন্ট্রোলিং করতে হচ্ছে না। আসলে এটা দুইটা ফেজ দিয়ে, এদের হোল্ডিং কয়েল হলো আপনার 220 না, এটা 440 হোল্ডিং কয়েল, যার কারণে দুইটা ফেজ দিয়ে আমাদের কন্ট্যাক্টটা করা আছে। অবশ্য আমরা দেখাবো লাস্টে আর কি, আমাদের আবার কানেকশনটা শেষ হোক, তারপর দেন আমরা আপনাদের দেখাবো কীভাবে কন্ট্রোলিংটা করছে। আসলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের উপরে, একদম উপরে হলো আমাদের হোল্ডিং কয়েলের কন্ট্যাক্ট, দেখা গেছে A1 A2, একটা হলো আমাদের প্রথমেই ফার্স্টে আমরা এই ব্লু ফেজে থেকে নিয়ে আমরা A1 কানেকশন দেওয়া আছে, আর আমরা দ্বিতীয়টা হলো আমাদের রেড ফেজ থেকে একটা পাওয়ার নিয়ে এই পাশ দিয়ে আমাদের থার্মাল ওভারলোড রিলে হয়ে NC হয়ে এই পাশে আপনার কন্ট্যাক্টের NO হয়ে এই পাশ দিয়ে ব্লুর এই পাশ দিয়ে বের হয়ে আমাদের এই পাশে কন্ট্যাক্টের A2 কানেকশন দেওয়া হয়েছে। যার কারণে যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ হলো এটা আসলে একটু দূরে থেকে ভিডিও করে, আমি অবশ্যই লাস্টে দেখাবো কীভাবে কানেকশন দিতে হয়। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, আমরা কীভাবে কানেকশন দিই। আসলে ওইভাবে তো আমাদের মতো এরকম প্রপারলি কেউ আপনাদের কানেকশন দিয়ে দেখাবে না, আমরা আরও লাইভে আপনাদের দেখাই দিছি কীভাবে পুরো কানেকশনটা দিতে হয়। আমাদের গ্রিন ওয়ারটা, ইয়েলো গ্রিন যেটা আর্থিং, এটা সেটা কানেকশন দেওয়া শেষ, এখন আমরা পুরোপুরি কেবলটা একটু ডিসিং করার চেষ্টা করব। যদিও বক্সের ভিতরে থাকে, উপরে কভার থাকবে, আমাদের এটা দরকার পড়বে না, তবুও আমরা একটু ডিসিং করার চেষ্টা করব। দেখুন এখন আপনাদের আমি দেখাই দিব কোনটা কী কালার। দেখুন এটা যে আমরা বাইরে রেখেছি সেটা হলো আমাদের আর্থিং, আর্থিং কেবল আমরা এক পাশে রেখে দিলাম। আগে আমরা উপরে একটু দেখতে পাচ্ছেন আমরা রেড ফেসটা একটু সাইজ করে নিলাম, দেন ইয়েলোটা আমরা একটু ঠিক করে নিলাম। এখন আমাদের উপরে দেখেন ডলি স্টার্টারের উপরে দেখতে পারবেন আমরা একটা রাবারের ই থাকে, যাতে আমাদের কেবলটা কেটে না যায়, ওটা আমরা আগে ঠিক করে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো কোনটা কি কেবল। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখুন এই যে লাইন 1 আমরা দিছি আমাদের রেড, লাইন 2 দিছি আমরা ইয়েলো, দেন লাইন 3 দিছি ব্লু, উপরে এটা আমাদের ইনকামিং কেবল। দেখতে পাচ্ছেন এটা আমাদের রেড, এটা ইয়েলো, এটা ব্লু, আমাদের উপরে কানেকশন দেওয়া শেষ, টোটালি আমাদের ডলি স্টার্টার কানেকশন দেওয়া শেষ। এখন আমরা দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি নিচে, দেখুন আমাদের এ হলো আমাদের হোল্ডিং কন্ট্যাক্টের কয়েলে, আমরা রেডে থেকে একটা ফেজ নিয়ে আমাদের A1 গেছে, আর একটা আমাদের ব্লু ফেজ থেকে আমরা এই যে বায়া হয়ে চলে গেছে থার্মাল ওভারলোড লিরে এনসিতে পার হয়ে কন্ট্যাক্টের NO দিয়ে, কন্ট্যাক্টের NO হয়ে
কন্টাক্টের এনও হয়ে আমরা পার করছি এই কন্টাক্টের এনও হয়ে আমাদের এ2 তে কানেকশন দিয়ে দিয়েছি দেখুন আমাদের পুরোপুরি কমপ্লিট আমাদের ডলি স্টার্টার কানেকশন দেওয়া আমাদের উপরে রেড ইয়েলো ব্লু দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাই এখানে বুঝি নাই আমরা অবশ্যই এই দেখুন আমাদের নিউট্রালটা আমরা এ পাশ দিয়ে রেখে দিছি প্রপারলি মাথায় কানেক্টর মেরে পিভিসি কানেক্টর মেরে রেখে দিছি আর আমরা দেখুন এ পাশে কানেকশন ব্লু তারপরে ইয়েলো তারপরে দিছি ব্ল্যাক তারপর আমরা দেখব আসলে আমাদের রোটেশনটা ঠিক আছে কিনা রোটেশন ঠিক থাকলে তো আমাদের ফ্যানটা চলবে না হলে আমাদের ফেসটা ফেস সিকোয়েন্সটা চেঞ্জ করে দেখতে হবে দেখুন আমাদের কন্টাক্ট আমি কন্টাক্ট টিভি দিয়ে দেখব আসলে আমাদের পাওয়ার দেওয়া আছে নাকি দেখুন আমাদের পাওয়ার দিলাম এখন আমরা দেখুন অফ করলাম কন্টাক্ট আমাদের অফ হলো এখন আবার টিভি দিলাম দেখুন আমাদের কন্টাক্ট কিন্তু ঠিকই ধরতেছে তার মানে আমাদের কানেকশনটা পুরোপুরি ওকে একদম টোটালি ওকে দেখুন আমাদের একদম কাজটা কমপ্লিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন আমরা কেবলটা ভিতরে সুন্দর করে রেখে দিব রেখে আমরা কভার লাগিয়ে দিব দেখুন খুব সাবধানে কারণ এখন তো কিন্তু পাওয়ার আছে তবু আমরা কারণ আমাদের ডিবি বোর্ডটা একটু দূরে যার কারণে আমি লাইনটা আমাদের কন্টাক্ট অফ করে দেন আমরা কভারটা লাগিয়ে দিব দেখুন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট আমরা কভারটা লাগিয়ে দিলাম দেখে যদি আপনারা দেখলেন অবশ্যই সামনে আরও ভালো কিছু ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমরা স্ক্রু দিয়ে কভারটা লাগিয়ে দিতেছি কারণ আমাদের ডলি স্টার্টার পুরোপুরি ওকে এখন আমরা স্ক্রুটা লাগিয়ে দেন আবার চেক করবো আসলে আমাদের ডলি স্টার্টারটা কাজ করে কি না আমাদের স্ক্রুগুলো লাগানো শেষ এখন আমরা দেখব গ্রিনটা হলো আমাদের স্টার্ট বাটন আর রেডটা হলো আমাদের স্টপ বাটন দেখুন আমরা এখন গ্রিনটা পুশ করে আমরা কন্ট্যাক্টটা অন করে দিলাম আমাদের এখন মোটরটা চলতেছে আবার আমরা যখন রেডটা পুশ করব তখন ওই যে আমরা রেড পুশ করলাম দেখুন আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে